অর্থাৎ যদি কোনোদিন সুদের কারবার করে থাকেন আর এখনো কিছু সুদের ভাগ বাকি আছে তাহলে সেটা ছেড়ে দাও, নিও না। সে অর্থ এই নয় যে আপনি জেনে শুনে আপনি সুদের কারবার শুরু করবেন, কিন্তু সুদের কারবার আগে ছিল সে ব্যাংকের সাথে হোক অথবা কোনো ব্যক্তির সাথে হোক। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহকে ভয় করো এবং যা কিছু সুদের অংশ বাকি থেকে গেছে, অবশিষ্ট থেকে গেছে তা ছেড়ে দাও। তাহলে কোনো ব্যক্তির সাথে যদি সুদের ওপর চুক্তি হয়ে থাকে যে তোমাকে এত টাকা দিচ্ছি, তুমি বিদেশ যাচ্ছ, ঠিক আছে তোমাকে 50,000 টাকা দিচ্ছি, এতে আমাকে মাসে মাসে এত টাকা দিতে, তারপরে আপনি জানতে পারলেন যে সুদ হারাম, তাহলে যা কিছু সুদের চুক্তি হয়ে গেছিল যার উচ্ছাদ তা ছেড়ে দাও। তোমার আসল যে পুঁজি সেটা নিয়ে নাও তুমি। ইনকুন্তুম মুমিনিন, যদি মুমিন হও তাহলে, যদি সুদ খাও তাহলে ঈমান থাকবে না। ইনকুন্তুম মুমিন, আল্লাহ বলছেন ঈমানের চেতনা ফিরিয়ে নিয়ে এসে আল্লাহ পাক বলছেন যে যদি সত্যি মুমিন মুসলিম হও তাহলে যারু মা বাকিয়া মিনার রিবা, যা কিছু সুদ আছে ছেড়ে দাও। ব্যাংকের ক্ষেত্রে, কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সুদি প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি সুদের চুক্তি হয়ে থাকে বা সুদ খাওয়ার জন্য সেই প্রতিষ্ঠানে টাকা রেখে থাকেন তাহলে কি করবেন, ছেড়ে দিবেন ব্যাংকে? ওলামারা বলছেন না, এই ক্ষেত্রে ব্যাংকে ছাড়া যাবে না, কারণ ব্যাংকে ছাড়লে দুই ক্ষতির এক ক্ষতি আছে। হয় সে ব্যাংকের অফিসার যারা সুদখোর, সুদের কর্মচারী, তারা নিজেরাই খেয়ে নেবে, যদি খাওয়ার মানে ক্ষমতা থাকে যে ভাঙে খেয়ে নেবে, তারা ব্যাংক থেকে উঠিয়ে খেয়ে নেবে, তাহলে খেয়ে নেবে তারা। আর যদি তা না হয় তো সেটি হয়তো বাতিল কাজে, গুনহার কাজে, শিরকুফুরের কাজে ব্যয় করা হবে, শিরকি প্রতিষ্ঠানে খরচ করা হবে ব্যাংক থেকে উঠিয়ে। সুতরাং দুই ক্ষেত্রেই আপনার অপরাধ হবে, বাতিলের জন্য সহযোগিতা করা হবে। সুতরাং কোনো সুদি প্রতিষ্ঠানে যদি টাকা জমা রেখে দিয়ে থাকেন আর সুদ যদি আসে, এটি একটি ক্ষেত্র হচ্ছে যে আপনি জানতেন না যে সুদ হারাম এবং সুদি প্রতিষ্ঠানের সাথে আদান প্রদান করা হারাম, সেই জন্য সুদি ব্যাংকে টাকা রেখেছিলেন হয়তো, অথবা আপনি বাধ্য, ইসলামিক প্রতিষ্ঠান, ইসলামিক ব্যাংক নেই, ইসলামিক ব্যাংক না থাকার কারণে আর বাড়িতে টাকা পয়সা রাখতেও পারছেন না, আর এমন কিছু কিনে রাখবো এরকম সুযোগ সুবিধাও হচ্ছে না, টাকা থাকা বাড়িতে মানে বিপদ, টাকার বিপদ, জানের বিপদ, প্রাণের বিপদ। তাহলে সুদি প্রতিষ্ঠানে টাকা রাখেন, সুদি প্রতিষ্ঠান থেকে ওই সুদ উঠিয়ে নিয়ে গরিব অভাবীদেরকে দেবেন, এ হচ্ছে ফতোয়া শুনে রাখেন সুদের পয়সা সম্পর্কে। ব্যাংকে ছেড়ে দেবেন না, না হলে বাতিলের কাজে খরচ হবে, সুদি প্রতিষ্ঠানে ছেড়ে দেবেন না, সেখান থেকে উঠিয়ে নিয়ে গরিব দুঃখী অভাবীদের অভাব দূর করবেন মুক্ত হওয়ার উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্য নয়, দান করার উদ্দেশ্য হচ্ছে, আসল উদ্দেশ্য হচ্ছে নেকি করা, আল্লাহর নৈকট্য লাভ করা। আপনি দান করছেন কি জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য, নেকি হাসিল করার জন্য, হালাল পয়সার জন্য হইতে হবে, পবিত্র ধন সম্পদ হইতে হবে, খাবায়েস দিয়ে হবে না। আর যদি খাবায়েস দিয়ে, সুদ দিয়ে, ঘুষ দিয়ে, হারাম পয়সা দিয়ে কেউ দান খেরাত করে তাহলে নেকি হবে না, সুদের পয়সা হারাম। সুতরাং হারাম দিয়ে আল্লাহর নৈকট্য লাভ হয় না, নাপাক দিয়ে, নোংরা বস্তু দিয়ে আল্লাহর নিকটবর্তী কেউ হইতে পারে না, আল্লাহ সন্তুষ্টি হাসিল করতে পারে না। কিন্তু এই পয়সা দান করতেই হবে কি উদ্দেশ্যে? মুক্ত হওয়ার উদ্দেশ্যে, নাজাতের উদ্দেশ্যে, যে আল্লাহ তুমি আমাকে এই সুদ থেকে নাজাত দাও, এই উদ্দেশ্যে এই টাকা পয়সা ফেলেও রাখবে না কোথাও। এবং এই ক্ষেত্রে আমাদের দেশে বেশ কিছু ভুলভ্রান্তি আছে ফতুয়াতেও, এক শ্রেণীর মুফতিগুলো ফতুয়া দিয়ে থাকে যে টাকা নিয়ে কি করবে, পেশাবখানা পায়খানা বানিয়ে দেবে। আরে ভাই, পেশাবখানা পায়খানা বানিয়ে দিলেন আর গরিবকে দেওয়া যাবে না? পেশাবখানা পায়খানা বানানো বেশি জরুরি না, একজনের বাড়ি নেই, ঝড়ে উড়ে গেছে, আবার কে বলে মুসলিমকে খাওয়াবে না, মুসলিমকে কি করে খাওয়াবে সুদের পয়সা, কাকে খাও, অমুসলিমকে খাও। এখানে আমি জিজ্ঞাসা করি ওইসব মুফতিদেরকে যারা বোঝার চেষ্টা করে না যে আল্লাহর বান্দা মমিন খেতে পায় না, তাকে আগে খাওয়াতে হবে, সে মজবুর, অচল অবস্থা, তাকে আগে খাওয়াইতে হবে না, যে আল্লাহ শুধু তাকে আগে খাওয়াইতে হবে। সুতরাং মমিন মুসলিমকেই খাওয়াবে, মমিন মুসলিমদের ঘর বাড়ি আগে তৈরি করে দিতে হবে, এমন না যে শুধু পেশাব পায়খানাতে খরচ করা যাবে, এমন না যে শুধু রাস্তাঘাটেই খরচ করা যাবে। কেউ বলছে যে না, রাস্তাঘাট তৈরি করে দাও, রাস্তাঘাট তৈরি না হইলেও মানুষ বেঁচে থাকবে, কিন্তু বাড়ি না থাকলে চলা মুশকিল, থাকা মুশকিল, ঝড়ে বাড়ি পড়ে গেছে, অথবা খেতে পায় না, পেটে খাবার নেই, শরীরে বস্ত্র নেই, কাপড় নেই, অভাবে
তাদেরকে আগে দিতে হবে। যাই হোক, মুসলিমকে অথবা প্রয়োজনে অমুসলিমকেও দান করে দেবে, মুক্ত হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য নয়।